নিজেদের বিরুদ্ধে ধ্বংসাত্মক মনোভাব পোষণকারী দেশের তালিকা প্রকাশ করেছে রাশিয়া। এই তালিকায় 47টি দেশের নাম উল্লেখ করেছে দেশটি। রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন দেশগুলোর এই তালিকার অনুমোদন দিয়েছেন। এসব দেশ রাশিয়ার আধ্যাত্মিক এবং নৈতিক মূল্যবোধের পরিপন্থী। রাশিয়ার এ তালিকায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, জাপান সহ বিভিন্ন দেশ রয়েছে। এছাড়া ইইউভুক্ত দেশগুলোর মধ্যে রয়েছে স্লোভাকিয়া ও হাঙ্গেরি এবং ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যে রয়েছে তুরস্ক। এছাড়া আরও রয়েছে অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, আলবেনিয়া, অ্যান্ডোরা, বাহামা, বেলজিয়াম, বুলগেরিয়া, যুক্তরাজ্য, জার্মানি, গ্রিস, ডেনমার্ক, আয়ারল্যান্ড, আইসল্যান্ড, স্পেন, ইতালি, তাইওয়ান, ইউক্রেন, ফিনল্যান্ড, ফ্রান্স, ক্রোয়েশিয়া, মন্টেনেগ্রো, চেক প্রজাতন্ত্র, সুইজারল্যান্ড, সুইডেন, এস্তোনিয়া এবং জাপান। যদিও ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো সদস্য দুই দেশ স্লোভাকিয়া এবং হাঙ্গেরিকে এই তালিকায় যুক্ত করা হয়নি। ইন্টারন্যাশনাল ডেস্ক, ভোরের পাতা।